হ্যালো ক্রিপ্টো ইনভেস্টর আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন তো এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে লিঙ্ক কয়েন কিন্তু অলরেডি নিজের রেজিস্টেন্স ব্রেক করে দিয়েছে এবং যে জায়গায় আমাদের এন্ট্রি ছিল সেই জায়গা থেকে কিন্তু প্রায় ফিফটি সিক্সটি পার্সেন্টের কাছাকাছি স্পটে বেড়ে গিয়েছে লিঙ্ক কয়েনের আগে বেশ কিছু ভিডিওতে আমরা আপনাদেরকে কিনতে বলেছিলাম তার কারণ অনেক দিন ধরে কিন্তু লিঙ্ক কয়েনের অ্যাকোমুলেশান হচ্ছিলো এবং একটা পার্টিকুলার জায়গা দিয়ে অর্থাৎ পার্টিকুলার প্যারাল চ্যানেলের মধ্যে দিয়ে লিঙ্ক কয়েন কিন্তু অনেকদিন যাচ্ছিল তো সেই হিসেবে লিঙ্ক কয়েনের অ্যাকোমুলেশন ফ্রেশ যেহেতু দিন ছিল তাই জন্য আপনাদেরকে কিনতে বলা হয়েছিল এখন আজকের ডেটেও আমি দাঁড়িয়ে আপনাদেরকে আরও পাঁচখানা কয়েনের নাম বলতে পারি যে সমস্ত কয়েনগুলো নিজেদের পরবর্তী রেজিস্টেন্সকে যদি ব্রেক করে তাহলে কিন্তু অ্যাভারেজ টোয়েন্টি টু ফিফটি পার্সেন্টের কাছাকাছি আপনাদেরকে প্রফিট দিতে পারে তো এই ভিডিওটা মেনলি সেই উদ্দেশ্যেই বানানো এবং এই মাসের শেষের দিকে যে এই ধরনের একখানা বুলিশ মার্কেট কন্ডিশন পাওয়া যেতে পারে সেটা আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছিলাম তো আশা করি আপনারা অলরেডি নিজেদের যে সমস্ত লং পজিশনগুলো নিয়েছিলেন সেগুলোতে ভালো রকম প্রফিট কামাচ্ছেন এবং পরবর্তীকালে এই কন্ডিশনটা কিন্তু আরও বেশ কয়েক সপ্তাহ ধরে পারে সেই অনুযায়ী ডেফিনেটলি কিছু পরিমাণ প্রফিট বুক করার পর বাকিটা রেখে দেবেন একখানা এসএল জাস্ট আপনারা অ্যাপ্লাই করবেন তো আর সময় নষ্ট না করে এবার ডাইরেক্টলি চলে আসবো আমাদের মেন কন্টেন্টে এবং দেখে নেবো এই সমস্ত পাঁচখানা কয়েনের নাম তবে তার আগে অবশ্যই চ্যানেল থেকে পাওয়া ইনফরমেশনগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন শেয়ার করে দিন নিজের ফ্রেন্ডসদের মধ্যে এবং নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান তো চলে এসেছি আমাদের লিস্টের প্রথম কয়েনের দিকে যেটা হচ্ছে ফেচ এ আই কয়েন আশা করি এই কয়েনটাকে আপনারা অলরেডি চেনেন এবং আজকে যে কটা কয়েনের নাম নেওয়া হবে প্রতিটি কয়েনকে আপনারা বাইন্যান্সে পেয়ে যাবেন সেই অনুযায়ী আশা করি এই সমস্ত কয়েনগুলোর মধ্যে ট্রেড নিতে বা ট্রেডগুলো কোন জায়গা থেকে নেবো সেগুলোকে বুঝতে আপনাদের কোনো রকমের অসুবিধা হবে না তো প্রথম কয়েনই হচ্ছে ফেচ এআই কয়েন বা এফ টি কয়েন এফ ইটি কয়েন আপনারা এখানে খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আর এখানে ট্রেন লাইন অফ রেজিস্ট্যান্স থেকে এটা কিন্তু ব্রেকআউট হয়ে গিয়েছে ব্রেকআউট হওয়ার পর রিটেস্টিংও কিন্তু হয়ে গিয়েছে এবং আজকে ডেটে আমরা একটা বুলিশ মোমেন্টাম দেখতে পাচ্ছি ফেচ কয়েনের মধ্যে মোটামুটিভাবে আমাদের যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অ্যাভারেজ সাত আট পার্সেন্টের রিস্ক রেখে কিন্তু আপনারা অ্যাভারেজ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অব্দি এখানে টার্গেট চেস করার একখানা সুযোগ পাবেন তবে অবশ্যই তার আগে আপনাদেরকে তিনটে চারটে পার্টে বেচতে হবে তবেই কিন্তু আপনারা প্রফিটগুলোকে বুক করতে পারবেন মোটামুটিভাবে যদি অ্যাভারেজ মার্কেট কন্ডিশন এরকম আর একটা কি দেড়খানা মাসও থাকে তাহলে কিন্তু আমরা মোটামুটিভাবে ফেচ এবং অন্যান্য যে চারখানা কয়েনের নাম নেব সেই প্রতিটি কয়েনে অ্যাভারেজ টোয়েন্টি টু থার্টি পার্সেন্টের কাছাকাছি একখানা মোমেন্টাম অপরের দিকে দেখতে পাবো তো বাইং জোন বলার কোনো দরকার রাখে না কারণ কারেন্ট মার্কেট প্রাইসে আপনাদেরকে বাই করতে হবে তবু বলে রাখি জিরো পয়েন্ট টু টু এইট ডলার নিচে আপনারা বাই করবেন এবং মোটামুটি হবে অ্যাভারেজ এন্ট্রি যদি আপনারা আরও ভালো রাখতে চান তাহলে ফিফটি পার্সেন্ট বাই করবেন এবং জিরো পয়েন্ট টু ওয়ান নাইনের কাছাকাছি এলে আপনারা আরও ফিফটি পার্সেন্ট দিয়ে বাই করে রাখতে পারেন সেক্ষেত্রে মোটামুটি আপনাদের জিরো পয়েন্ট টু টু থ্রি বা টু টু ফাইভের কাছাকাছি এখানে অ্যাভারেজ থাকবে এবং আশা করি সেখান থেকে আপনাদের প্রফিট পেতে খুব বেশি দিন সময় লাগবে না ফেচ কয়েনের পর চলে আসছে আমাদের লিস্টের নেক্সট কয়েনের দিকে যেটা হচ্ছে ম্যাটিক কয়েন ম্যাটিক কয়েন এখানে চার্ট আপনারা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন রেজিস্টেন্স ফেস করছে মোটামুটি এখানে অ্যাভারেজ বারো পার্সেন্টের কাছাকাছি একখানা রিস্ক রেখে কিন্তু আপনারা ভালো রকম চান্স পাবেন অ্যাভারেজ ফিফটি টু সিক্সটি পার্সেন্টের কাছাকাছি একখানা টার্গেটকে চেস করার ম্যাটিক কয়েন ভালো কয়েন লং টার্মের জন্য আপনারা এখন থেকে কিনে রাখতে পারেন এবং মিড টার্মও যদি আপনারা ট্রেড করতে চান বা সুইং ট্রেডিং করতে চান তাহলে এই যে একটা পার্টিকুলার চার্টের কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে আপনাকে কিনতে হবে হবে জিরো পয়েন্ট ফাইভ সিক্স ডলার থেকে শুরু করে জিরো পয়েন্ট ফাইভ থ্রি ডলারের মাঝখানে আপনারা বাই করতে পারেন এবং অবশ্যই এখানে এসেল কিন্তু আপনারা রাখতে ভুলবেন না এই জায়গায় আপনার একটা সাপোর্ট জোন দেখতে পাচ্ছেন সাপোর্টের নিচে কিন্তু আপনারা একটা এসএল রেখে দেবেন জিরো পয়েন্ট ফোর এইট সেভেনের ডলারের কাছাকাছি আপনারা কিন্তু এখানে এসএল ইমিডিয়েটলি রেখে দিন যাতে করে পরবর্তীকালে যদি মার্কেট কন্ডিশন সত্যি কোনো খারাপ হয়ে যায় তাহলে অ্যাটলিস্ট এই ধরনের কয়েন থেকে আপনারা ইমিডিয়েট বেসিসে বেরিয়ে আসতে পারেন আদারওয়াইজ এই ধরনের কয়েন যদি আপনারা লং টার্মের জন্য ফেসে যান তাহলে কিন্তু মুশকিলও হতে পারে সেই হিসেবে ম্যাটিক কয়েন একটা ভালো কয়েন অন্যান্য কয়েনের চেয়ে অনেক বেটার একখানার প্রজেক্ট সোলানা ম্যাটিক ডট সবাই ভালো প্রজেক্ট সেই অনুযায়ী ম্যাটিক কয়েন যদি আপনারা এই ট্রেডটা এখন থেকে নিয়ে রাখেন আশা করি পরবর্তী দু তিন মাস ধরে এই ট্রেডটাকে আপনারা কন্টিনিউ করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু তিনটে চারটে পার্টে আপনারা বেরিয়ে আসতে পারবেন একটা ভালো রকম প্রফিট আপনাদের থাকবে স্পটেই থাকবে আর লিভারেজ যদি আপনারা কোনো ট্রেডে নেন তাহলে কিন্তু থ্রি এর বেশি লিভারেজ ক্ষেত্রে আর নেবেন না ম্যাটিক কয়েনের পর চলে আসছে আমাদের লিস্টের থার্ড কয়েন আভে কয়েনের দিকে আভে কয়েনের চার্ট এখানে আপনারা দেখতেই পাচ্ছেন চার্ট অনুযায়ী কিন্তু একটা প্রপার ব্রেকআউট হয়েছে এবং ডেলি চার্টে হয়েছে খুব ভালো রকম এই ব্রেকআউটটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি মোটামুটিভাবে আপনারা সেভেন্টি ফাইভ ডলারের নিচে একটা এন্ট্রি নেবেন এবং সেভেন্টি ডলারের কাছাকাছি গেলে একখানা এন্ট্রি নিতে পারেন এবং এই ও কিন্তু আপনারা বেশ কয়েকদিন টিকিয়ে রাখতে পারবেন তিনটে পার্টেও যদি আপনারা বেচেন তাহলেও কিন্তু আপনাদের অ্যাভারেজ এন্ট্রি প্রাইস যাই থাকুক না কেন মোটামুটি কিন্তু আপনারা ফর্টি পার্সেন্টের কাছাকাছি একখানা প্রফিট বুক করতে পারবেন যদি হঠাৎ করে বিট কয়েন আবারও টোয়েন্টি এইট থাউজেন্ড সাপোর্টের কাছাকাছি নেমে না যায় তাহলে কিন্তু এই যে কটা কয়েনের নাম নেওয়া হচ্ছে সেগুলো কিন্তু পরবর্তী এক দেড় মাসের মধ্যে আপনাদেরকে ডেফিনেটলি প্রফিট এনে দেবে এবার আভে কয়েন সম্পর্কে বলতে গিয়ে রাখি অবশ্যই কিন্তু আপনারা এস এল রাখবেন অ্যারাউন্ড ফিফটি নাইন ডলারের কাছাকাছি যে জায়গায় এসএল না রাখলে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে তার কারণ এই ধরনের কয়েন যদি আবারও নিচের দিকে পড়ে যায় ব্রেকআউট জোন থেকে আরও নিচে নেমে যায় তাহলে কিন্তু মোটামুটি হবে পরবর্তী চার পাঁচ মাস ধরে ওই জায়গাতেই ঘোরা রাখানোর সম্ভাবনা থাকবে সেই অনুযায়ী ডেফিনেটলি একটা এস এল রেখে আপনারা ইমিডিয়েট বেসিসে বেরিয়ে যাবেন এবং পরবর্তীকালে আবার যদি সিচুয়েশন ভালো তৈরি হয় তাহলে আবার নতুন করে একটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন তা বাদে কিন্তু নয় আভে কয়েনের পর চলে আসছি আমাদের লিস্টের নেক্সট কয়েন ডাস্ক কয়েনের দিকে ডি এস কে ডাস্ক কয়েনের চার্ট আপনারা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন ডাস্ক কয়েন আপনাদেরকে এর আগেও কিনতে বলা হয়েছিল এবং জিরো পয়েন্ট জিরো নাইন সিক্স ডলারের কাছে কাছাকাছি একখানা সিগন্যাল দেওয়া হয়েছিলো আশা করি সেই জায়গা থেকে আপনারা একটা প্রফিট কামানোর সুযোগ পেয়েছিলেন ওই যে পার্টিকুলার বাইং রেজিস্টার ছিল সেখান থেকে কিন্তু ডাস কয়েন প্রায় থার্টি পার্সেন্টের কাছাকাছি বেড়ে গিয়েছিল এখন ডাস কয়েন কিন্তু আবারও একখানা কনসলটেশন জোনের মধ্যে চলে এসেছে হয়ে পরবর্তীকালে যদি প্রপার ব্রেকআউট হয় তাহলে কিন্তু এই কয়েনটাও পাম্প করতে পারে ডাস কয়েনের ক্ষেত্রে কিন্তু আপনারা একদমই লিভারেজ নেবেন না অন্যান্য কয়েন ফেট ম্যাটিক আভে এবং এর পাঁচ নম্বর যে কয়েনটা আসবে সেই সমস্ত কয়েনে আপনারা চাইলে লিভারেজ নিতে পারেন ডাস কয়েনের ক্ষেত্রে কিন্তু আপনারা কোনো রকমের লিভারেজ নিতে যাবেন না তো ফেজ কয়েন ম্যাটিক কয়েন আভে এবং ডাস্ক এই চারটে কয়েনের পর চলে আসছে আমাদের লিস্টের ফাইনাল কয়েন উ কয়েনের দিকে তো উ অর্থাৎ উ নেটওয়ার্কের যে কয়েনটা আছে এই কয়েনটাও কিন্তু একটা ইমিডিয়েট রেজিস্টেন্সকে ফেস করছে পরবর্তীকালে ব্রেকআউট হতে পারে এবং একটা ভালো রকমের মুভমেন্ট দেখাতে পারে সেই অনুযায়ী পরবর্তীকালে যদি আপনারা উ কয়েনের ট্রেড নেন তাহলে ডেফিনেটলি নয় পয়েন্ট আট পার্সেন্টের কাছাকাছি বা দশ পার্সেন্টের কাছাকাছি এখানে এস রেখে কিন্তু আপনারা সুযোগ থাকবে প্রায় ফর্টি পার্সেন্টের কাছাকাছি এখানে টার্গেটকে চেস করার এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা টু এক্স বা থ্রি এক্স যদি লিভারেজও নেন তাহলে কিন্তু খুব বড় রকমের রিস্ক থাকছে না এবং প্রায় 1:4 এর কাছে কাছে একটা রিস্ক টু রিওয়ার্ড রেশিও থেকে যাচ্ছে সেই অনুযায়ী মোটামুটি হবে চান্স থাকবে ইউ কয়েন থেকে আপনাদের পরবর্তী 2 মাস বা 3 মাসের মধ্যে একটা ডেফিনিট প্রফিট বের করে আনা তবে অবশ্যই এসএল টা রাখতে কিন্তু আপনারা ভুলবেন না মার্কেট কন্ডিশন এখন দি কমপ্লিট সিকিউর হয়ে যায়নি অক্টোবর মাসে সেল দিকটা যে ভালো হতে পারে এটা আগে থেকেই প্রেডিক্টেড ছিল এবং আমি খুব ক্লিয়ারলি এটা বলেছিলাম নভেম্বর মাসটা আসুক আবার দেখা যাক কোন দিকে যায় সেই অনুযায়ী কিন্তু পরবর্তী স্টেপগুলো নেওয়া হবে এবং বিটকয়েন কিন্তু এখনো দি 32000 এর ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্সটা ব্রেক করতে পারেনি সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে এখন অবধি একটুখানি কষাশ হয়েই ট্রেড করতে হবে বুল মার্কেট কিন্তু অফিসিয়ালি এখনো অবধি স্টার্ট হয়নি অ্যারাউন্ড থার্টি ফাইভ থাউজেন্ডের থেকে ফর্টি থাউজেন্ড ডলারের কাছাকাছি বিটকয়েনের প্রাইস গিয়ে দাঁড়ালে তবে কিন্তু আমরা এটা অফিসিয়াল দ্য এন্ড অফ বিয়ার মার্কেট হিসেবে ধরে নেব তার আগে অব্দি কিন্তু নয় আজকে ভিডিওটি মেনলি এই অবধি ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং আপনারা যদি আমাদের সাথে ডাইরেক্টলি ট্রেড করতে চান ডেলি বেসিসে তাহলে ডেফিনেটলি আপনারা আমাদের প্রিমিয়াম চ্যানেলে জয়েন করতে পারেন টেলিগ্রামের প্রিমিয়াম চ্যানেলে যদি আপনারা জয়েন হতে চান তাহলে ডেফিনেটলি আপনারা আমাদের মডারেটার সাথে কন্ট্যাক্ট করে দিন এই মুহূর্তে কিন্তু একটা ব্যাপক ছাড় চলছে এবং সেই ছাড়টা পরবর্তী তিন দিন অর্থাৎ আজকাল এবং পরশু দিন থাকতে চলেছে যেখানে আপনারা অতি স্বল্প মূল্যে এক বছর এবং লাইফ টাইম মেম্বারশিপ পেয়ে যেতে পারেন আমাদের প্রিমিয়াম চ্যানেলে তো ডেফিনেটলি আপনারা যদি আমাদের প্রিমিয়াম চ্যানেলে এখন থেকে জয়েন হতে চান এবং ট্রেড করতে চান তাহলে এখনই হচ্ছে রাইট টাইম জয়েন হন তার কারণ কিন্তু অত্যন্ত ভালো রকমের পজিটিভ দিকে ট্রেড আমরা দিয়ে থাকি কনস্ট্যান্ট তো এই ছিল আজকে মেন ভিডিও অবশ্যই লাইক করতে শেয়ার করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবং অবশ্যই নিচে ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান তো আজকের মতো এখানে থ্যাংক ইউ ফর ওয়াচিং আর ভিডিও Stay safe. Happy investing. Bye.